আজ জিকো কোচবিহার 2 নং ব্লক কমিটির তরফ থেকে খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হলো মূলত দুটো বিষয়ে। কোচবিহার বাইপাস রোডের পণ্ডিত পাড়ায় বাঁধ সংলগ্ন মরাদর্শা নদী বাঁধে নিয়মিত কঠিন আবর্জনা ফেলা হচ্ছে, যার ফলে মাটি ও জল দূষিত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় এর প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট এলাকায় কঠিন বর্জ্য সরানো হোক এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আটকানোর জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে জিকোর তরফে। অপরদিকে শিবযজ্ঞ এলাকায় শ্রীরামকৃষ্ণ সরণিতে একটি জলাশয় পরিচর্যার অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকাল প্রায় চলে এসেছে, এখনও যদি সেই জলাশয় সংস্কার না করা হয় তবে সেখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা প্রবল রয়েছে। পাশাপাশি পুকুরটির বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। দ্রুত এই জলাশয়টি সংস্কারের দাবি জানানো হয়েছে জিকো কোচবিহার 2 নং ব্লক কমিটির তরফ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিকো 2 নং ব্লক সহ সম্পাদক তন্ময় রায়, অরিন্দম চন্দ, অনুপ ভোর।